নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন যথারীতি এনকে ডিজিটাল। আপনারা জানেন এনকে ডিজিটালের প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন ভিডিও আনি। কখনো সখনো ড্রপ হয়ে যায় আমাদের টেকনিক্যাল সমস্যায়, কিন্তু চেষ্টা করি প্রতিদিন সকালে আপনাদের কাছে ঠিক এই সময় উপস্থিত হতে। বহু মানুষ আমাদেরকে ফোন করেন, অজস্র ফোন কল পাই আমরা। গড়ে যদি হিসেব করা যায় সেটা 300-350 কম নয়। প্রতিদিন বহু মানুষ ফোন করেন, বহু মানুষ বিভিন্ন সমস্যা বলেন, কেউ কেউ স্থানীয় সমস্যা বলেন, কেউ কেউ ব্যক্তিগত সমস্যা বলেন। এই যেমন ধরুন কিছু মানুষ ফোন করেন, তার ইলেকট্রিক বিল অত্যধিক হাই হয়ে গিয়েছে। কেউ ফোন করছেন, তিনি তার রেশন কার্ডকে ট্রান্সফার করতে পারছেন না। কেউ ফোন করছেন, তিনি কলকাতার বাইরে আছেন, কলকাতায় ফিরতে পারছেন না ট্রেন চলছে না বলে। দেখুন, আপনাদেরকে বলি, আমরা সংবাদ মাধ্যম, সমাধান করার মাধ্যম নই আমরা। আমরা খবরটা তুলে ধরতে পারি, বা আমাদের চ্যানেলটা পুরোপুরি খবরের চ্যানেলও নয়, আমরা পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান করি। এটা যারা নিয়মিত খবরের চ্যানেল, যারা প্রত্যেক দিন 24 ঘন্টা আপনাদের কাছে খবর পৌঁছাচ্ছেন যে চ্যানেলগুলো, তাদের মাধ্যমে গেলে তাদেরকে অভিযোগ করুন। আমরা সারা দিনে যে ঘটনা প্রবাহ ঘটে যায়, সারা দিন যা ঘটনাক্রম ঘটছে, সেখান থেকে একটি বা দুটি ঘটনাক্রম তুলে এনে তার বিশ্লেষণ পর্যালোচনা করি। এইটুকুই আমাদের কাজ। আপনার ইলেকট্রিক বিল অত্যধিক এসেছে, বা আপনি আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে পারছেন না, কিংবা আপনার কোনো পেশেন্টকে SSKM-এ ভর্তি করতে হবে, মার্জনা করবেন, এটা আমাদের কাজ নয়, আমরা পারি না এটা করতে। আপনারা আমাদের উপর আস্থা রাখেন আর বিশ্বাস রাখেন। আপনারা মনে করেন যে আমরা পারি, এর জন্য কৃতজ্ঞ, কিন্তু আমরা পারি না। আমরা সংবাদ পর্যালোচনার কাজটা করি, এটাই আমাদের দায়িত্ব, আর এটাই ঠিক ঠিক করে যেতে চাই প্রতিদিন। আমরা আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে মানুষ প্রতিদিন আমাদের টেলিফোন করে আর্থিক সাহায্য করতে চান। বহু মানুষ আছেন যারা বলছেন যে আপনাদের চ্যানেলে আমরা কিছু ডোনেশন দিতে চাই, কিন্তু আবার করজোড়ে মার্জনা করছি, আমাদের চ্যানেল কারুর থেকে একটি টাকাও ডোনেশন নেয় না। আমরা যে কাজটা করি সম্পূর্ণ ভালোবেসে করি, সম্পূর্ণ ভেতরের ইচ্ছে থেকে করি। আমরা অর্থ রোজগারের জন্য এই চ্যানেল করতে বসিনি, তাই অর্থের আমাদের প্রয়োজন নেই। আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবেই সাপোর্টটা করে যান। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করুন, যাতে আমরা যখনই ভিডিও আনবো তৎক্ষণাৎ আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। কারণ আমরা যে আলোচনাগুলো করি সেটা একেবারেই সমসাময়িক, আর সময়ের সাথে আপডেট থাকতে গেলে আপনাকে দেখতেই হবে এনকে ডিজিটাল। চলে আসুন, দীর্ঘায়িত করবো না, আজকের এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছেন আমাদের মহামহিম রাজ্যপাল। বহু মানুষ অনুরোধ করেছিলেন রাজ্যপালকে নিয়ে অনুষ্ঠান করতে। আমরা রাজ্যপালকে নিয়ে একটি রিসার্চ ওয়ার্ক করেছি, আমরা সেই রিসার্চ ওয়ার্কটাই আপনাদের কাছে তুলে ধরব। যদিও এইরকম একটা সাংবিধানিক পদের অধিকারীকে নিয়ে আলোচনা করা উচিত নয়, তবুও তার যা অ্যাক্টিভিটি, তার যা আচরণ, তার যা ব্যবহার, তাতে কিন্তু আর সেটি সাংবিধানিক পদের মধ্যে আটকে নেই, সেটি কিন্তু পুরোপুরি রাজনৈতিক পদে রূপান্তরিত হয়েছে। আর যেহেতু রাজনৈতিক পর্যালোচনার চ্যানেল এই এনকে ডিজিটাল, তাই এনকে ডিজিটাল এটা নিয়ে অনুষ্ঠান করবেই, এ নিয়ে কোনো ভুল নেই। জগদীপ ধনকর আসলে তিনি রাজস্থানের লোক, মারোয়ারি ভদ্রলোক। ইনি ব্যবসাটা ভালো বোঝেন, দল বদলটা খুব ভালো বোঝেন। তিনি কখনো এই দলে কখনো ও দলে থেকেছেন, শেষে বিজেপিতেও থেকেছেন, তিনি RSS করেছেন, এবং তিনি যে অঞ্চল থেকে MP হয়ে এসেছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও হয়েছিলেন চন্দ্রশেখরের মন্ত্রিসভায়, তিনি সেই অঞ্চলে তার সময়কালে বিন্দুমাত্র কোনো উন্নয়ন করেননি। এবার এটা আমরা কি করে বলছি, শুধু হাওয়ায় বলছি? একেবারেই না, রেকর্ড বলছে। তার আমলে তিনি যে কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছিলেন সেখানে কোনো উন্নয়ন হয়নি। আপনারা রেকর্ড চেক করতে পারেন লোকসভার ওয়েবসাইটে গিয়ে। তিনি তার নির্বাচন সাংসদ তহবিল থেকে কত টাকা খরচ করেছেন তার সময়কালে, সেটা আপনারা দেখতে পাবেন। তাকে নিয়ে বহু অভিযোগ, বিশেষ করে শাসক দলের এবং বামপন্থী দলগুলোর। চুপচাপ আছে বিজেপি, কারণ বিজেপির পক্ষে যাচ্ছে এই ধনকর সাহেবের সমস্ত বক্তব্যগুলো। তিনি রাজ্যের রাজ্যপাল, প্রশাসনিক প্রধান। সাধারণত রাজ্যপাল রাবার স্ট্যাম্প ছাড়া কিছুই না। তিনি কোনো নির্বাচিত প্রতিনিধি নন, তিনি আমাদের ভোটে নির্বাচিত হননি,
তিনি চাকুরিজীবী, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির চাকর তিনি। রাষ্ট্রপতি তাকে যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী তাকে চলতে হবে। তার কিছু প্রোটোকল আছে, কিছু নিয়ম আছে, তার মধ্যে থেকেই তাকে চলতে হবে। আমাদের সংবিধানে এরকমই বলা আছে। সম্প্রতি সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা চাইছেন যে সাংবিধানিক পদে হিসেবে রাজ্যপাল পদটাই তুলে দেওয়া হোক। গুরুত্বপূর্ণ কথা, রাজ্যপালের কাজটা কি? রাজ্যপাল এই রাজ্যের শাসনভার নাকি তার হাতে, নাকি বকলমে তিনি সমস্ত কিছু অর্ডার করেন, যত সরকারি অর্ডার বেরোয় তার নামে বেরোয়। এবার রাজ্যটা আসলে তাঁরই, তাহলে তিনি যে রাজ্যের অধীশ্বর বলে মনে করছেন সেই রাজ্যেরই বদনাম করছেন, অর্থাৎ যে থালায় তিনি খাচ্ছেন সেই থালাটাকেই কিন্তু তিনি ফুটো করছেন। এবার আপনারা দেখুন রাজ্যপালের আচরণগুলো ক্রমশ ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। তিনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু তিনি যখন রাজ্যপালের চেয়ারে বসবেন তার মতাদর্শ তাকে বাড়িতে বান্ডিল করে ট্রাঙ্কে ভরে রেখে দিতে হবে। কিন্তু সেই মতাদর্শ তিনি যদি গলায় ঝুলিয়ে ঘোরেন তাহলে এনকে ডিজিটাল তার প্রতিবাদ করবে, যেমন আজকে আমরা প্রতিবাদে এসেছি। তিনি শীতলকুচি ঘটনার পর পাঁচজনের দুঃখজনক মৃত্যু হয়েছিল শীতলকুচিতে নির্বাচনের সময়, তিনি শীতলকুচিতে গেলেন, বেছে বেছে তিনি হিন্দু পরিবারের কাছে গেলেন যে মুসলিম পরিবারের ছেলেরা তারা হারালেন, তাদের কাছে গেলেন না। তিনি সঙ্গী করছেন বিজেপির সাংসদকে, বিজেপির বিধায়ককে, কিন্তু অন্য কোনো দলের, অর্থাৎ অন্য দল বলতে এখন রয়েছেই তৃণমূল, তৃণমূলের কাউকে তিনি সঙ্গে নিচ্ছেন না। তিনি ঘন ঘন চা চক্র বসছে তার অফিসে বিজেপির নেতাদের নিয়ে। তিনি যেখানেই যাচ্ছেন বিজেপি নেতাদের বগল দাবা করে নিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে এসে গরম গরম বক্তৃতা করছেন। আমরা এই রকম রাজ্যপাল কখনো দেখিনি, এর আগে অন্তত ভারতবর্ষ দেখেনি, যে রাজ্যপাল সরকারের দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে রোজ নিয়ম করে ছখানা করে টুইট করেন। রাজ্যপালের একটি মিডিয়া গ্রুপ আছে, সেই মিডিয়া গ্রুপে আমরাও আছি, তিনি আমাদেরকেও অ্যাড করেছেন। সেই মিডিয়া গ্রুপে রাজ্যপাল প্রতিদিন 6টা 8টা করে টুইট করেন এবং সেই হোয়াটসঅ্যাপে তার টুইটের লিঙ্ক পাঠান আমাদেরকে, এবং প্রত্যেকটি, কিন্তু প্রত্যেকটি বিষয়, প্রতিটি বিষয়ে রাজ্য সরকারকে তুলনা করে রাজ্য সরকারকে সমালোচনা করে। তিনি যে রাজ্যের প্রধান সেই রাজ্যকেই সমালোচনা করছেন? অর্থাৎ ধরে নিন পরিবারে আপনার বাবা যিনি বাড়ির প্রধান, তিনি তার পরিবারের সমালোচনা করে বেড়াচ্ছেন পাড়ার লোকের কাছে, তাহলে আপনার পরিবারের সম্মানটা কোথায় থাকলো? কাল যখন বাবা আর থাকবেন না, কালের নিয়মে তাকে চলে যেতেই হবে, তখন আপনার পরিবারের যে চিরস্থায়ী ক্ষতটা হয়ে যাবে তার দায়িত্ব কে নেবে? অর্থাৎ আপনাদের একটা ছোটভাবে বলি, ধরা যাক রামবাবুর চার ছেলে, রামবাবু চার ছেলের সারাক্ষণ বদনাম করে বেড়ান পাড়ার লোকজনের কাছে, যে আমার বড় ছেলে খুব খারাপ, আমার মেজ ছেলে খারাপ, সেজ ছেলে খারাপ, ছোট ছেলে খারাপ। এই করতে করতে পাড়ার লোকেরা বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ রামবাবুর চার ছেলেই অত্যন্ত খারাপ, আর রামবাবুর আরেকটি মেয়ে আছে সে খুব ভালো। এইবার কি হলো, ঘটনাচক্রে রামবাবু একদিন মারা গেলেন। রামবাবু মারা যাওয়ার পর তার পরিবারের অধীশ্বর, তার মালিকানা গেল বা ছেলেদের হাতে, মেয়েদের হাতে। পাড়ার পুরো লোকজন জানলো রামবাবুর চারটি ছেলে অত্যন্ত নালায়েক, অত্যন্ত বাজে, কিন্তু মেয়েটি খুব ভালো। অর্থাৎ রামবাবু তার চার ছেলের ভবিষ্যৎ চিরকালের জন্য অন্ধকারে রেখে দিয়ে চলে গেলেন। আর আমাদের রাজ্যপাল ধনখড় সাহেব সেটাই করতে চাইছেন, পশ্চিমবাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চাইছেন। পশ্চিমবাংলায় যে সর্বস্তরে এগিয়ে চলেছে, বাঙালি হিসেবে যে আমরা গর্বিত বোধ করি, আজকে রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার আসছে, ভারত সরকার পুরস্কার দিতে বাধ্য হচ্ছেন অনেক বিষয়ে, আমি কত বিষয় বলবো, কৃষিকর্ম নেই, 100 দিনের কাজে, রবি শস্য উৎপাদনে, কত বলবো, এখন এই মুহূর্তে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, আজকে সারা দিন শেষ হয়ে যাবে, কিন্তু হবে, শেষ হবে না। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী বা সমব্যথী প্রকল্পগুলোর কথা বাদই দিলাম। সারা পৃথিবীতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুনাম হয়েছে তার কাজের জন্য। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সন্তোষজনক রিপোর্ট দিচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে করোনা টিকাকরণে এবং করোনা জয় করতে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের মধ্যে সেরা ভূমিকা নিয়েছে বলে, এটা আমাদের গর্বের বিষয়। আর রাজ্যপাল ক্রমাগত কিন্তু এই জিনিস করে যাচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা করার জন্য সুবিধে। কোনো মানুষ অন্য রাজ্য থেকে এই রাজ্যে ব্যবসা করতে এলে আগে কি হতো, যে কোথাও ট্রেড লাইসেন্স করতে হবে, কোথাও প্রফেশনাল ট্যাক্স করতে হবে, কোথাও পলিউশন লাইসেন্স নিতে হবে, কোথাও জলের জন্য যেতে হবে, কোথাও বিদ্যুতের জন্য যেতে হবে, এরকম একটা বড় মানে লম্বা প্রসেস ছিল। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ইজ অফ ডুইং বিজনেসে এক নম্বর, অর্থাৎ একটি জায়গাতে গেলেই আপনি সমস্ত সুবিধে পাবেন বাইরে থেকে যে ব্যবসায়ীরা আসছেন তাদের জন্য। অথচ পশ্চিমবাংলার এমন একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে এই রাজ্যে প্রত্যেক দিন প্রত্যেক পাড়ায় খুন হয়ে যাচ্ছে, প্রত্যেক পাড়া থেকে শয়ে শয়ে বিজেপি কর্মীরা ঘর ছাড়া, এরকম রাজ্যপালের কথাই কিন্তু প্রমাণিত হচ্ছে। আসল বাস্তব তো যারা আমরা পশ্চিমবাংলায় থাকি দেখতে পাচ্ছি। আপনি যদি পশ্চিমবাংলাবাসী হন, আপনি দয়া করে নিচে কমেন্টে জানান যে আপনার পাড়ায় কতজন বিজেপি সমর্থক ঘর ছাড়া আছে। আপনি দয়া করে জানান, মানুষ দেখুক। অর্থাৎ যেটা ফুলিয়ে ফাপিয়ে দেখানো হচ্ছে যে আমাদের হাজার হাজার কর্মী ঘর ছাড়া, বাস্তবটা কিন্তু তা নয়। আমরা জানতে চেয়েছিলাম বিজেপির এক নেতার কাছে যে আপনাদের তো হাজার হাজার কর্মী ঘর ছাড়া, আপনি আমাদের 100 জনের তালিকা দিন, আমরা চ্যানেলে প্রকাশ করব যাতে রাজ্য সরকারের টনক নড়ে। তিনি একজনের নামও বলতে পারেননি। আমি এক্ষুনি তার নাম বলবো না, কারণ তার ইন্টারভিউটা আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। আপনারা এই চমকটা থাকুক আপনাদের জন্য, কিন্তু তিনি একজনের নামও বলতে পারেননি। অর্থাৎ যেটা দেখানো হচ্ছে আদতে তা নয়। আর রাজ্য সরকার কিন্তু বিজেপি নেতাদের চোখ দিয়ে পশ্চিমবাংলাটা দেখছেন, সমস্যাটা এখানেই হয়ে যাচ্ছে। রাজ্যপালের নাম জৈন হওয়ালা কেলেঙ্কারিতে জড়িত, এমন অভিযোগ আমরা করছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন আর রাজ্যপাল সাহেব চুপ করে বসে আছেন। আমরা রাজ্যপালকে চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রীর নামে মানহানির মামলা করুন, আসুক সবটা সামনে। জৈন হওয়ালা কাণ্ডে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছিল, তাতে নাম জড়িয়েছে রাজ্যপালের। তিনি বলছেন, না আমার নাম তো জড়ায়নি, আমরা এইভাবে শুনবো না, আপনি আইনের পথে যান, মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়ান আমরা দেখতে চাই। আপনি ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি শাসন করবেন, আপনি নির্বাচন না করতে দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে দিতে চাইবেন, এটা হবে না। আর পশ্চিমবাংলার মানুষকে এত বোকা ভাববেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে যে না, আপনি হাওয়ালা কাণ্ডে ছিলেন না। করুন প্রমাণ, মানহানির মামলা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, দেখব ডাল বাটির চুরমার কত ক্ষমতা আর আমাদের ডাল ভাত মাছের ঝোলের কত ক্ষমতা, আমরা বাঙালিরা একটু দেখতে চাই। আসলে আপনারা মাড়োয়ারিরা যারা এ রাজ্যে এসে ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনারা অত্যন্ত শান্তিতে আছেন। যত মাড়োয়ারি আমাদের সাথে পরিচিত, ব্যক্তিগতভাবে আমার সাথে প্রচুর মাড়োয়ারি মানুষের পরিচয়, তারা কিন্তু বলেন যে পশ্চিমবাংলায় আমরা অনেক শান্তিতে আছি, ভালো আছি। এই ধনকার সাহেবের জন্য তাদের সম্মান বিঘ্নিত হচ্ছে, শান্তি বিঘ্নিত হচ্ছে। মাড়োয়ারিদের কিন্তু ঘেন্নার চোখে দেখতে শুরু করেছে বাঙালিরা এই ধনকার সাহেবের জন্য, শুধুমাত্র ধনকার সাহেবের জন্য। কারণ মাড়োয়ারিদের চরিত্র এরকম না, ধনকার সাহেব মাড়োয়ারিদের চরিত্র বদলে দিচ্ছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আমার মাড়োয়ারি বিদ্বেষ নেই, আমি ধনকার সাহেবের আচরণের বিদ্বেষ পোষণ করছি। তিনি কখনো বলছেন যে আমি রাজ্য সরকারের লিখিত ভাষণ পড়ব না, বাজেটও মানে ভাবুন একবার যে আজ পর্যন্ত ভারতবর্ষে কোথাও যেটা হয়নি, তিনি চাইছেন রাজ্য সরকার যে মন্ত্রিসভা যে লিখিত ভাষণ তাকে দিয়েছেন, তিনি বিধানসভায় সেটি পড়বেন না, তিনি তার মতন করে পড়তে চান। তিনি আপত্তি তুলেছেন কয়েকটি লাইনে, এই আপত্তি খাটে না। রাজ্য লোকসভা এবং রাজ্যসভাতেও যখন রাষ্ট্রপতি ভাষণ দেন, সেই ভাষণটা কিন্তু শাসক দল যারা তারাই লিখে দেন, সেই ভাষণটাই তিনি পাঠ করেন, রাজ্যের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের ধনখড় সাহেব সেটা মানবেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছেন বলে না, তিনি কখনো ডিএম ডাকছেন, কখনো বিরোধী দলের নেতাদের ডাকছেন, তিনি ডেকেই চলেছেন ক্রমশ। তিনি ওই রাজপ্রাসাদে বসে তিনি রাজ্যটাকে একটা প্যারালাল শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে চাইছেন। কিন্তু এটা তো পশ্চিমবঙ্গ, ধনখড় সাহেব, এখানে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা আইনকানুন পড়ে এসেছি, জানি আমরা, আমরা বুঝি আমাদের রাষ্ট্রের কতটা, রাজ্যের কতটা অধিকার আছে। সেখানে আপনি প্যারালাল যদি প্রশাসন চালাতে চান,
এটা তো হবে না, চলবে না। বিমান বসু যথার্থ বলেছেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলছেন যে রাজ্যপাল তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন। অধীর চৌধুরী উষ্মা প্রকাশ করেছেন, তৃণমূলের কথা তো ছেড়েই দিলাম, আর আপনি রাজ্যের রাজ্যপাল হয়ে কখনো শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাচ্ছেন চা খেতে, কখনো আপনার নিজের লোককে রাজ্যপালের অফিসে চাকরি দিয়ে দিচ্ছেন। মহুয়া মৈত্র আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনি আইনের পথে যাননি, আপনি প্রমাণ করতে পারেননি যে আপনার নিকট এবং দূরের আত্মীয়রা আপনার অফিসে চাকরি করছে কিনা। আপনি স্বজন পোষণ করছেন, 109 কোটি টাকা, 109 কোটি টাকা দুর্নীতির সাথে আপনার নাম জড়িয়ে গিয়েছে কলকাতা জাদুঘরের ব্যাপারে। আপনি সে ব্যাপারে নিজেকে ক্লিন চিট দেওয়ার কোনো চেষ্টা করেননি। আপনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কিন্তু যেহেতু আপনি রাজ্যপাল, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমাদের দেশের আইনের ফ্লগুলো দেখুন, আইনের ত্রুটিগুলো দেখুন, রাজ্যপাল হলে তিনি সমস্ত আইনের ঊর্ধ্বে, তিনি 109 কোটি টাকা ঘোটালার সাথে যুক্ত, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তিনি রাজ্যকে ক্রমাগত ম্যালাইন করে চলেছেন, অপমান করেছেন বাঙালিদেরকে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে না যতক্ষণ তিনি রাজ্যপাল আছেন। তার নাম হাওয়ালা কাণ্ডে জড়িত, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, তিনি নির্বিকার এ ব্যাপারে, কিন্তু তার বিভিন্ন দাবি, কখনো জিটিএর অ্যাকাউন্ট পরীক্ষা করবেন, কখনো তিনি বিভিন্ন জেলা সফরে গিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে চলে যাবেন, সেখানে গিয়ে কান্নাকাটির ছবি তোলাবেন, এই তো হচ্ছে। এই গ্যালারি শো আর আমরা দেখতে চাইছি না ধনখড় সাহেব, আমরা চাইছি আপনি কেন্দ্রীয় সরকারের কাছে যান, আপনার প্রভুর কাছে গিয়ে বলুন পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত কষ্টে আছে, তাদের আরও ভ্যাকসিন লাগবে, আপনি বাংলার মানুষের জন্য কিছু করুন না, আপনি বলুন না বাংলার মানুষকে আরও ভ্যাকসিন দিতে হবে, আপনি বলুন না যে আমাদের রাজ্যে পেট্রোলের যা দাম আমরা নাভিশ্বাস ফেলছি, পেট্রোলের দামটা একটু কমানো হোক, ডিজেলের দামটা কমানো হোক, বিশেষ করে যারা চাষের কাজে ডিজেল ব্যবহার করে। বলুন না, এই করোনার মহামারীতে রাজ্য সরকার মানে অতিষ্ঠ হয়ে পড়েছে, রোজগার রাজ্য সরকারের নেই, খরচ অনেক বেশি, রাজ্য সরকারকে একটা মোরেটোরিয়াম দিতে বলুন না 1 বছরে। আপনি তা করবেন না, কারণ আপনি রাজনীতি করতে এসেছেন, আর আপনার এই রাজনীতি করার জন্যই আপনি যেখানে যাচ্ছেন না মানুষ আপনাকে কালো পতাকা দেখাচ্ছে, কোনো রাজনৈতিক দলের লোক না, সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আপনাকে অপমান করছে, কথায় কথায় আপনি অপমানিত হন। আপনি এখান থেকে শান্তিনিকেতন যাবেন, আপনার হেলিকপ্টার চাই, না পেলেই আপনি অপমানিত, কী ধরনের সম্মান নিয়ে বসবাস করছেন? আপনাকে রাজ্যের 10.5 কোটি মানুষ প্রতিনিয়ত অপমান করছে, ট্রোলে ট্রোলড হচ্ছেন আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াতে, রাস্তাঘাটে ট্রেনে বাসে যেখানে আলোচনা হচ্ছে আপনার বিরুদ্ধেই হচ্ছে, এত অপমান সহ্য করেও আছেন কেন এখানে? আজকের বক্তব্য আর দীর্ঘায়িত করব না, জানি না আইনের জালে এই বক্তব্যের জন্য জড়িয়ে যাব কিনা, জড়িয়ে গেলে আমরা আইনটা বুঝে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু ধনখড় সাহেবকে আমরা শেষবারের মতো অনুরোধ করব, আপনি প্রশাসনিক প্রধান, রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা, যদিও এই ক্ষমতা আপনি অর্জন করেননি, আপনাকে দেওয়া হয়েছে কোনো একটি রাজনৈতিক দলের সদস্য বলে, আপনাকে দয়া করে এই জায়গায় পাঠানো হয়েছে, আপনি আমাদের রাজ্যের অতিথি, অতিথি হয়ে থাকুন, আমাদের এই পরিবার পুরো পশ্চিমবাংলা পরিবারের মাতব্বর হওয়ার চেষ্টা করবেন না, আপনার মাতব্বরই আমরা কিন্তু মানব না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।